অফিস মলে আপনাদের সামনে এসে গেছি একটা লঙ্কার গাছ নিয়ে। এটা হলো সূর্যমুখী লঙ্কা, এতে খুব ঝাল হয়। এটা এখন আপনাদের সামনে রিপোর্টিং করে দেখাবো। রিপোর্টিং করার আগে আমি মাটিটা কিভাবে মিশ্রণ করব সেটা দেখাবো। তো গাছ বসানোর আগে মাটিটা মিশ্রণ করা, এটাই হলো সব থেকে মেন ব্যাপার। মাটি যদি ঠিক না তৈরি হয় তাহলে গাছ কিন্তু ভালো হবে না। তো রাতে এখন দিতে হবে, এতে আমাদের তো সাদা বালি দেওয়া আছে, গোবর খাদ দেওয়া আছে, আর এতে কিছু কোকোপিটও দেওয়া আছে। এই মাটিতে খুব বেশি কিছু লাগবে না, তবে এখন খালি ভার্মি কম্পোস্ট দেবো। ভার্মি কম্পোস্টটা মিলিয়ে দিয়ে লঙ্কা গাছটা বসানো দেখাবো। একটু সামান্য কোকোপিট দেবো আর একটু হাড়ের গুঁড়ো দেবো। হাড়ের গুঁড়ো দেবো দু চামচ, আর এতে দেবো একটু শিং চাচা। এতে কোনো আমি কেমিক্যাল সার দিচ্ছি না। কেমিক্যাল সার দিলে গাছের গ্রোথটা খুব ভালো হয়, কিন্তু গাছ টিকে থাকে না, কিছুদিন থাকে আবার গাছে ক্ষতি হয়ে যায়। এতে একটু দানা বীজ দেবো যাতে মাটিতে কোনো না পোকা লাগে, পোকা লাগলে গাছের শিকড়গুলো কেটে দেবে, গাছগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে মিশ্রণ করব খুব ভালোভাবে। মিশ্রণ করার পর ব্যাগ থেকে কেটে এটা বার করে টবে দেবো। তবে যেন ফুটোটা ঠিক থাকে, ড্রেনিং সিস্টেমটা যেন ঠিক থাকে। জল গাছ ভালোবাসে, কিন্তু বেশি জল ভালোবাসে না। প্রথমে অল্প কিছু মাটি দিয়ে লেভেলটা দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে মাটি দিয়ে ভরে দেবেন। মাটিটা একটু চেপে চেপে সাইডগুলো দেবেন, এভাবে খুঁচে দেবেন, মাটিটা গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে অসুবিধা আছে। গাছ বসানো শেষ হয়ে গেল, এবার এতে একটু খোল পচা জল দেব, সর্ষের খোল পচা জল। এতে কোনো কেমিক্যাল সার দিইনি। দেখবেন জলটা যেন তলা দিয়ে ক্লিয়ার ভাবে বেরিয়ে যায়। এই টবে লঙ্কা গাছ বসানো শেষ, এতে জল দেওয়া কমপ্লিট। দেখলেন জল দিলাম আমি, জল দেওয়ার পরে মাটি থেকে টব থেকে তলা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ওপরের মাটি শুকনো হয়ে গেল। এইভাবে যেন ড্রেনিং সিস্টেমটা ঠিক থাকে। এই বলে আজকে ভিডিও আমি শেষ করলাম।